মিড লাইন অ্যাসেসমেন্ট সম্বন্ধে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন এই দুরবস্থার মধ্য দিয়েও। তো মিড লাইন সম্বন্ধে বলতে হলে আমাদের ওই কথাটি আবার মনে আসে যে আমরা মিড লাইন এর কথা ভাবার আগে নতুন দিশা প্রকল্পের যে সূচনা হয়েছিল একটা বেসলাইন সার্ভের মধ্য দিয়ে, এবং এই বেসলাইন সার্ভে ত্রিপুরার সরকার এবং শিক্ষা দপ্তর বা শিক্ষা অনুরাগী সকল ব্যক্তিদের যৌথ উদ্যোগে এবং প্রয়াসে এটা হয়েছিল। এই উদ্যোগটিতে আমরা কিন্তু সফল হয়েছিলাম। যখন আমরা বেসলাইন করেছিলাম প্রায় 3 লক্ষের কাছাকাছি শিশুকে মানে ডোর টু ডোর গিয়ে আমরা মূল্যায়নটি করেছিলাম আমাদের অত্যন্ত শ্রম দিয়ে। ঠিক তারপরে প্রায় 2 লক্ষের অধিক শিশুরা তাদের নিজস্ব গ্রেড লেভেল টেক্সট কিন্তু পড়তে পারতো না। এই গ্রেড লেভেল টেক্সট না পড়তে পারার জন্যে তাদেরকে দলগতভাবে ভাগ করে করে বিদ্যালয়ের মধ্যে একটা রেমিডিমূলক প্রশিক্ষণ বা তাৎক্ষণিকমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছিলাম, এবং শিক্ষকরা পরিশ্রম দিয়ে এবং সমস্ত শিক্ষা অনুরাগী ব্যক্তিরা সর্বত সহযোগিতায় এই প্রোগ্রামটি মূল্যায়ন আমাদের হাতে আসতো, সাপ্তাহিক মূল্যায়ন। তাতে আমরা দেখেছিলাম যে আমাদের সাফল্যের যে মাপকাঠি সেটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমরা এটাও দেখেছিলাম যে সাপ্তাহিক মূল্যায়নে আমাদের দেশে 3 থেকে 8 শ্রেণীতে পাঠরত শিশুদের 70% শিশুরা তারা সাধারণ কাহিনীকে ভেঙে জুড়ে পড়তে শিখেছে, এবং 20%-এর বেশি শিশুরা তারা অনুচ্ছেদ শব্দ এবং বর্ণ স্তরে তারা পড়তে বর্ণগুলোকে চিনতে শিখেছে। সুতরাং এটা বলা যায় যে 70 আর এদিকে 20 মানে 90% শিশুরা তারা সাম্যকভাবে সাক্ষরতার যে পৃষ্ঠভূমি তাদের প্রদর্শন করে গেছে। ঠিক গণিতের ক্ষেত্রেও কিন্তু আমরা তাদের উন্নতি দেখেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে আমরা তাদের মধ্যবর্তী মূল্যায়ন যেটা আমাদের করার কথা ছিল সেই মধ্যবর্তী মূল্যায়ন করতে কিন্তু আমরা সমর্থ হয়নি। এই কারণে হয়নি, কোভিড-19 এক দুরারোগ্য মহামারী আমাদের দেশ তথা সারা পৃথিবীর বুকে বিরাট চাঞ্চল্য সৃষ্টি করেছিল। কোনো কারণে আমাদের যে রোডম্যাপ প্ল্যান ছিল মিড লাইনের সেটা ক্যান্সেল করতে বাধ্য হয় শিক্ষা দপ্তর থেকে। তার পরবর্তী দিনে আমরা কিন্তু শিশুদেরকে সঠিকভাবে বিদ্যালয়ে নিয়ে আসা বা তাদের সঠিক যতটুকু শিক্ষা দেওয়া প্রয়োজন ততটুকুভাবে তাদের পাশে যেতে পারিনি। তাই শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর তাদের সকলের প্রচেষ্টায় আমরা শিশুদের কাছে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি, একটু খেলো একটু পড়ো, এবং লোকাল চ্যানেলগুলোর মধ্য দিয়ে আমরা ভিডিও ক্লাসও করে তাদেরকে পঠন পাঠনের ব্যবস্থা করার জন্য আয়োজনও করেছিলাম। এছাড়া নেবারহুড স্কুলগুলোতে গিয়ে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে তাদেরকে পঠন পাঠনের জন্য যতটুকু পেরেছি এই রাজ্য শিক্ষা দপ্তর এবং সরকারের যৌথ প্রয়াসে এটা কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি। আজ আমাদের দেখার সময় যে এই 5 মাস হতে প্রায় 6 মাস হতে চললো যে শিশুদেরকে সঠিকভাবে তাদের পাশে না মানে সহযোগিতা না করতে পারায় আজ আমাদের শিশুদের কত শতাংশ শিশুরা তারা লার্নিং লস করেছে এবং তাদের স্থিতি কী, কারণ আমরা যদি অ্যাসেসমেন্ট না করি তাদের মূল্যায়নের স্তরটি যদি না জানতে পারি তাহলে পরবর্তী দিনে এই সকল শিশুদেরকে নিয়ে কীভাবে আমরা পরবর্তী স্টেপ নেব, মানে কীভাবে সমস্ত শিশুকে আমরা তাদের শ্রেণী পাঠ্যের পড়ার উপযুক্ত করে দিতে পারবো সেই ভাবনাটা থেকে কিন্তু পিছিয়ে থাকতে হবে। তাই আসুন সকলে মিলে আমরা মিড লাইন বা মধ্যবর্তী মূল্যায়নের অ্যাসেসমেন্ট বা মানে মূল্যায়ন কীভাবে করতে পারি তার একটা আলোচনা আমরা সবাই মিলে করব। এই মূল্যায়ন করতে হলে আমাদের কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে আমরা আসার টেস্টিং টুলকে কাছে নেব, এবং এই আসার টেস্টিং টুলে ভাষা এবং গণিতের এই দুটি বিষয়ের মূল্যায়ন হবে। এবার আমরা দেখব যে ভাষা এবং গণিতের মূল্যায়ন কিভাবে করা হয়। দেখবেন আপনার হাতে যখন গণিতের মূল্যায়ন ভাষার মূল্যায়ন আপনি করতে যাচ্ছেন আপনার হাতে এরকম ধরনের 4টা স্যাম্পল টুল থাকবে। এটা দেখুন মূল্যায়নপত্র 2, এরকমভাবে আপনার মূল্যায়নপত্র 3, 4, 1 এরকম রয়েছে 4খানা। ঠিক গণিতেরও তাই, আমরা যখন ভাষায় মূল্যায়ন করব সেই মূল্যায়নটি শুরু কিন্তু করব এই অনুচ্ছেদ স্তর থেকে। এখানে 2টি অনুচ্ছেদ আছে, যে কোনো একটি শিশুকে পড়তে দিই। শিশু যদি নির্ভুলভাবে 3টি বা তার কম ভুল করে তাহলে আমরা তাকে নিয়ে যাব কাহিনী স্তরে তাকে মূল্যায়ন করতে। দেখব কাহিনী স্তর সে সঠিকভাবে পড়তে পারছে কি না। সঠিকভাবে মানে কি, সে কাহিনীটি একটা ফ্লো রেখে মানে গতি রেখে মানে নির্ভুলভাবে, ভেঙে জুড়ে হলেও চলবে কিন্তু নির্ভুলভাবে বাক্যকে বাক্যর মতো করে
একটার সঙ্গে আরেকটা কানেকশান করে সে বলতে পারছে কি না। যদি সে কাহিনীকে কাহিনীর মতো পড়তে পারে তাহলে সেই শিশু কাহিনীর স্তরে থাকবে, আর যদি না বলতে পারে তখন তাকে কিন্তু অনুচ্ছেদের স্তরে রাখবো। এবার আসি, অনুচ্ছেদ স্তরে যদি তিনটির বেশি ভুল করে তখন কি হবে? তখন তাকে আমরা শব্দ স্তরে নিয়ে আসব। এখানে দেখুন শব্দ স্তরেও আপনার স্যাম্পল নাম্বার টু, শব্দ স্তরে আপনার কিন্তু 10টি শব্দ আছে এই পাশেটি শব্দ স্তর। এই শব্দ স্তরে 10টির মধ্যে আমি তাকে 5টি শব্দ পড়তে দেব। 5টি শিশু নিজে চিহ্নিত করতে পারে বা আপনিও করে দিতে পারেন। 5টির মধ্যে যদি 4টি সঠিক হয় তাহলে ও শব্দ স্তরে, আর যদি না হয় তখন তাকে আমি বর্ণ স্তরে নিয়ে আসবো পরীক্ষার জন্য। বর্ণ স্তরে যদি সঠিকভাবে হয় বা 5টি জিজ্ঞাসা করবো, সে যদি 4টি সঠিক উত্তর দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে বর্ণ স্তরের শিশু বলে চিহ্নিত করার আগে আমরা আরেকটা বার দেখে নেব শব্দ স্তরে সে পড়তে পারছে কি না। কারণ কি, অনেক সময় শিশুরা নিজেদের ভয়ে সেটা মানে গোলতাল হলেও হয়ে যেতে পারে, তো সঠিক মূল্যায়ন করার জন্য তাকে আরেকটা বার সুযোগ দেব। সে যে স্তরে পারুক না কেন তার আগের স্তরে একটু সুযোগ দিতে হবে। যদি শিশুটি মূল্যায়নের ক্রাইটেরিয়া অনুসারে যদি সে বর্ণস্তরে না থাকে তাহলে সে প্রারম্ভিক স্তরে তাকে চিহ্নিত করব। এমনভাবে শিশুকে মূল্যায়ন করতে হবে ভাষার স্তরে। এবার আমরা আসি গণিতের মূল্যায়ন কীভাবে করব। এটা হলো আমাদের গণিতের নমুনাপত্র, এটাও 4টি নমুনাপত্র রয়েছে। আপনি যে নমুনাপত্র দিয়ে নিন না কেন, পৃথক পৃথক নমুনাপত্র দিয়ে পৃথক পৃথক বাচ্চাকে মূল্যায়ন করবেন। কিন্তু এখানে আমি কিভাবে মূল্যায়ন করব, এই মূল্যায়নপত্রের গণিতের ক্ষেত্রে বিয়োগের স্তর থেকে আমরা মূল্যায়ন করব, মানে করতেই হবে সঠিকভাবে। দুটি বিয়োগ করার আগে আপনি তাকে শিশুকে এই সংখ্যা জিজ্ঞাসা করুন, টু ডিজিটের যে সংখ্যা নাম্বার রয়েছে এগুলো জিজ্ঞাসা করুন যে এটা কি এটা কি। শিশু যদি 6-3 বলে এটা কিন্তু হবে না, 63 বলতে হবে। 4-4 বললে কিন্তু হবে না, ওকে 44 বলতে হবে। এরপরে জিজ্ঞাসা করুন এই সাইনটি কিসের, ও হয়তো বলবে বিয়োগ। এবার জিজ্ঞাসা করুন বিয়োগ করলে কমে না বাড়ে, এইভাবে একটু জাজ করে নিন। নেওয়ার পরে ওকে বিয়োগটি খাতায় লিখে দিন, একটি বিয়োগ লিখুন, সেটা সম্পূর্ণ হওয়ার পরে আরেকটি বিয়োগ দিন। যদি প্রথমটি না পারে তবুও দ্বিতীয়টি দেবেন। দ্বিতীয়টি ধরুন সঠিক হলো, আবার প্রথমটিকে বলবেন যে প্রথম বিয়োগটি করেছিল একটু দেখে নাও। যদি আপনার সময় দেওয়ার ফলেও শিশুটি দুটি বিয়োগ করতে পারলো না, তাকে কিন্তু আর ভাগের স্তরে টেস্ট করার বা মূল্যায়ন করার প্রয়োজন নেই। তখন আমরা কোথায় যাব, তখন আমরা টু ডিজিট সংখ্যা পরিচয়ের জন্য এদিকে যাব। কিন্তু বলে নিই, যদি শিশুটি দুটি বিয়োগ করে দিতে পারে তখন তাকে আমরা ভাগে নিয়ে আসব। এই ভাগগুলির মধ্যে যে কোনো একটি ভাগ করতে দেব, ভাগ যদি পেরে যায় সে ভাগের স্তরে থাকবে, আর যদি ভাগ না পারে তাহলে সে কোথায় থাকবে, বিয়োগের স্তরে। আর বিয়োগ যদি সঠিকভাবে না করতে পারে টু ডিজিট সংখ্যার পরিচয়ের জন্য আপনি এখানে নিয়ে আসুন। এই দুই অঙ্কের সংখ্যা পরিচয়ের জন্য আপনি এখান থেকেও 5টি জিজ্ঞাসা করুন, 5টির মধ্যে তাকে কিন্তু 4টে উত্তর দিতেই হবে। যদি সে না পারে তাহলে তাকে এক অঙ্কের সংখ্যার মূল্যায়নের জন্য নিয়ে আসুন। এই এক অঙ্কের সংখ্যার এখানেও 10টি সংখ্যা আছে, এখান থেকে 5টি জিজ্ঞাসা করুন। করার পরে দেখুন শিশুটি সঠিকভাবে উত্তর দিতে পারছে কিনা। 5টির মধ্যে যদি 4টি উত্তর দেয় তাহলে সঠিক ওই স্তরের বলে আপনি মেনে নেবেন, আর যদি না পারে তাহলে শিশু প্রারম্ভিক স্তরে। আর ধরুন এখানে পারলো, পারার পরেও আর একবার তাকে সুযোগ দিন দুই অঙ্কের সংখ্যা পরিচয়ের জন্য। যে স্তরটি অতিক্রম করতে পারবে সেই স্তরে তাকে রেখে দিন। তারপরে শিশুর নাম এবং তার স্তরটি আপনার খাতায় কোথাও লিখে রাখুন, সেটাকে পরবর্তী দিনে আপনাদের ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে গুগল বা এম্পাওয়ারিউ কিংবা জিপি অ্যাপ, যে কোনো অ্যাপে আপলোড করতে হবে। এইভাবে আমরা কিন্তু শিশুদের মূল্যায়ন করব। মানে সতর্কতা নিয়ে কিছু কথা বলি, সেটা হচ্ছে মূল্যায়ন পত্রটি একই মূল্যায়ন পত্র দিয়ে কিন্তু সমস্ত শিশুকে মূল্যায়ন করবেন না। দ্বিতীয়ত হচ্ছে মূল্যায়নের সময় যদি অনেকগুলো শিশু থাকে সকল শিশুকে একসাথে মূল্যায়ন করবেন না। তৃতীয়ত হচ্ছে যে মূল্যায়নের আগে শিশুর হাতে কোনো রকমভাবে মূল্যায়নপত্র দেবেন না। চতুর্থত, মূল্যায়নের আগে শিশুকে কিন্তু মূল্যায়নপত্রটি সলভ করতে দেবেন না বা পড়তে দেবেন না। এই মূল্যায়নপত্রটি যখন আপনি শিশুর মূল্যায়ন করবেন তখনই ব্যবহার করবেন। পঞ্চমত, শিশুর
যে মূল্যায়নপত্র দিয়ে এখন টেস্ট করছেন, পরবর্তী দিনে কোনো সময় টেস্ট করতে হলে ওই মূল্যায়নপত্র আর দেবেন না, স্যাম্পলটা পাল্টে দেবেন। যদি এক নম্বর দিয়ে স্যাম্পল দিয়ে আপনি টেস্ট করেন তাহলে পরবর্তী দিনে আপনি দু নম্বর নেবেন, তিন নম্বর নেবেন, এইরকমভাবে আপনার মূল্যায়ন করতে হবে। আর শিশুর মূল্যায়নের আগে যেন শিশু কোনোভাবেই না বুঝতে পারে যে শিশুর মূল্যায়ন হচ্ছে, কারণ মূল্যায়ন সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই একটা ভয় রয়েছে। এবং শিশু যদি কোনোরকমভাবে বুঝে যায় তার মূল্যায়ন করা হচ্ছে, তখন হয়তো কিছু সংখ্যক শিশু এগিয়ে আসতে পারে, আবার বেশি সংখ্যক শিশু তারা কিন্তু ভয়ে পালিয়ে যাবে। সুতরাং তার সঙ্গে আগে কথা বলুন, তার নাম জিজ্ঞাসা করুন, বাড়ির নাম জিজ্ঞাসা করুন, বাবার নাম জিজ্ঞাসা করুন, কেমন আছে, এইরকমভাবে ফ্যামিলিয়ার হয়ে যান। তারপরে আপনার এই মূল্যায়নপত্রটি ব্যবহার করুন, দেখবেন আপনি খুব সহজে শিশুর সঠিক স্তরটি মূল্যায়ন করতে পাচ্ছেন। চলুন আমরা নিচে দেখব যে কিভাবে একটি শিশুর হাতে আমরা মূল্যায়নপত্রটি দেব এবং কিভাবে আমরা জাজ করব।